ওল্ড ইংলিশ পিরিয়ডের মোট চারজন কবিদের নাম পাওয়া যায়, সেগুলো হচ্ছে ক্যাডমন, খেনেওলফ, সেন্ট ভেনারেবল বেড এবং কিং আলফ্রেড দ্য গ্রেট। ইংরেজি সাহিত্যের চতুর্থ ক্লাসে আপনাকে স্বাগতম। আজকে আমরা ওল্ড ইংলিশ পিরিয়ড এবং মডার্ন ইংলিশ পিরিয়ড সম্পর্কে কথা বলবো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমরা ওল্ড ইংলিশ পিরিয়ডের কবিদের নাম জানব এবং সেই সাথে কবিদের সবথেকে গুরুত্বপূর্ণ কাজগুলো জানব। ওকে, তো ওল্ড ইংলিশ পিরিয়ড শুরু হয়েছিল 450 খ্রিস্টাব্দ থেকে 1066 পর্যন্ত। তো আমরা এটা পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার ক্লাসে শিখেছি। আপনাকে আমি অবশ্যই রিকোয়েস্ট করব ডেসক্রিপশন বক্স থেকে অবশ্যই পিরিয়ড অফ লিটারেচার ক্লাসটি দেখে নেবেন। ওকে, তো ওল্ড ইংলিশ পিরিয়ডের মোট চারজন কবিদের নাম পাওয়া যায়, সেগুলো হচ্ছে ক্যাডমন, খেনেওলফ, সেন্ট ভেনারেবল বেড এবং কিং আলফ্রেড দ্য গ্রেট। ওকে, খুবই সহজ। তাহলে আমি যদি আপনাকে বলি যে কিং আলফ্রেড দ্য গ্রেট কোন যুগের কবি, আপনি খুব সহজেই বলতে পারবেন তিনি ওল্ড ইংলিশ পিরিয়ডের কবি। যদি আপনাকে প্রশ্ন করি ক্যাডমন কোন যুগের কবি, আপনি খুব সহজেই বলতে পারবেন ওল্ড ইংলিশ পিরিয়ডের কবি। কিন্তু যখন আপনি ওল্ড ইংলিশ পিরিয়ডের কবি, মডার্ন ইংলিশ পিরিয়ডের কবি, রেনাইসেন্স পিরিয়ডের কবি, ভিক্টোরিয়ান, মডার্ন ইত্যাদি পিরিয়ডের কবিদের নাম মুখস্থ করবেন, তখন কিন্তু আপনার খুব সুন্দরভাবেই এলোমেলো হয়ে যাবে। তো এই জন্য আপনাকে এলোমেলো সারতে হবে এবং এটাকে খুব সুন্দরভাবে ডিফারেন্টেড করতে হবে যে এই কবিগুলো বা এই কবি ওল্ড ইংলিশ পিরিয়ডের কবি। সো এজন্য আমি আপনাদের জন্য একটি ছন্দ তৈরি করছি, সেটি হচ্ছে যদি আমরা বলি পুরনো ক্যাডমন কিনে বেডে খেলো কিং। ওকে, আপনারা বুঝতেই পারছেন মনে হয় এই ছন্দের মাধ্যমে আমরা খুব সহজে ওল্ড ইংলিশ পিরিয়ডের কবিদেরকে আলাদা করতে পারবো। একটু মিলাই নিন, পুরনো থেকে ওল্ড ইংলিশ পিরিয়ড, ক্যাডমন থেকে ক্যাডমন, কিনে থেকে কেনেওলফ, বেডে থেকে সেন্ট ভেনারেবল বেড এবং কিং থেকে কিং আলফ্রেড দ্য গ্রেট। সো খুব সহজে আমরা বুঝতে পারছি এই চারজন কবি ছিল ওল্ড ইংলিশ পিরিয়ডের কবি। ওয়েল, তাহলে এখন আমরা জেনে নেব যে এই কবিদের সবথেকে গুরুত্বপূর্ণ সাহিত্যকর্মগুলো। ওকে, ক্যাডমন এর সবথেকে গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম হচ্ছে প্যারাফ্রেজ। কেনেওলফ এবং সেন্ট ভেনারেবল বেড এর গুরুত্বপূর্ণ কোনো সাহিত্যকর্ম নেই। চলে আসবো আমরা কিং আলফ্রেড দ্য গ্রেট। কিং আলফ্রেড দ্য গ্রেটের সবথেকে গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম হচ্ছে অ্যাংলো-স্যাক্সন ক্রনিকাল। সো আমরা খুব সহজে বুঝতে পারলাম ক্যাডমনের প্যারাফ্রেজ এবং কিং আলফ্রেড দ্য গ্রেটের অ্যাংলো-স্যাক্সন ক্রনিকাল। ওল্ড ইংলিশ পিরিয়ড সম্পর্কে আমরা আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য নেব, সেটি হচ্ছে বেওয়্যাল্ফ। ওকে, বেওয়্যাল্ফ হচ্ছে ফার্স্ট মনুমেন্ট অফ ইংলিশ অথবা আর্লিস্ট ইপিক বলা হয় এই বেওয়্যাল্ফকে। ওয়েল, তাহলে আমরা খুব সুন্দরভাবে ওল্ড ইংলিশ পিরিয়ডের যাবতীয় তথ্যগুলো আমরা জেনে নিলাম। এখন আমরা চলে যাব মিডিল ইংলিশ পিরিয়ডের। ওকে, মিডিল ইংলিশ পিরিয়ডটা শুরু হয়েছিল 1066 থেকে 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত। এখন আমরা দেখে নেব যে মিডিল ইংলিশ পিরিয়ডের কবিগুলো কে কে ছিল। ওকে, কবিগুলো ছিল জিফ্রে চসার, উইলিয়াম লাগল্যান্ড, জন উইকলিফ, স্যার থমাস মালোরি এবং দান্তে। ওকে, এই পাঁচজন কবি সাহিত্যিকের নাম মিডিল ইংলিশ পিরিয়ডে। এখন এখানেও কিন্তু আমাদের এই পাঁচজন সাহিত্যিকের নাম খুব সুন্দরভাবে মনে রাখার চেষ্টা করতে হবে এবং অবশ্যই পৃথক করতে হবে। তা না হলে আপনি এখন মনে হচ্ছে জিওফ্রে চসার তো মিডিল ইংলিশ পিরিয়ডের কবি, দান্তে তো মিডিল ইংলিশ পিরিয়ডের কবি, কিন্তু আপনি যখনই ঠিক একইভাবে অন্যগুলো পড়বেন তখন এলোমেলো হয়ে যাবে। সো এখন আমাদের এলোমেলো সারতে হবে। চলে আসবো আমরা ছন্দে। যদি আমরা বলি মাদান ক্লিফ মাঝমাঠে ভূমি চষে, খুবই সুন্দর এই ছন্দটি আমি এইমাত্র তৈরি করলাম। খেয়াল করুন, আমি যদি বলি মাদান ক্লিফ মাঝমাঠে ভূমি চষে, তো এক্ষেত্রে আমরা কিভাবে এটা মনে রাখবো? মাঝ মাঠে অর্থাৎ হচ্ছে মিডিল ইংলিশ পিরিয়ড। ওয়েল, মা থেকে স্যার থমাস মালোরি, দান থেকে দান্তে, ক্লিফ থেকে জন উইকলিফ, ভূমি থেকে উইলিয়াম লাগল্যান্ড এবং চষা থেকে জিওফ্রে চসার। সো আমরা খুব সহজে মনে হয় মিডিল ইংলিশ পিরিয়ডের কবিগুলোর নাম মনে রাখতে পারবো। ওকে, চলে আসবো আমরা এখন মিডিল ইংলিশ পিরিয়ডের সাহিত্যিকদের সবথেকে গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম নিয়ে, জিওফ্রে চসার। ওকে, জিওফ্রে চসারকে ফাদার অফ মডার্ন ইংলিশ পোয়েট্রি বলা হয়। তো এখনই আমাদেরকে আরও একটা তথ্য মনে রাখতে হবে, সেটি হচ্ছে যদি বলি বাংলা সাহিত্যের আধুনিক কবিতার জনককে, হ্যাঁ তিনি হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। সেই তথ্যটি এখনই আমাদের মনে রাখতে হবে। তারপরে চলে আসবো আমরা মর্নিং স্টার অফ রেনাইসেন্স। এই জিওফ্রে চসারকে কিন্তু মর্নিং স্টার অফ রেনাইসেন্সও বলা হয়। ওয়েল, জিওফ্রে চসারের সবথেকে গুরুত্বপূর্ণ একটা সাহিত্যকর্ম, সেটি হচ্ছে তার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ ক্যান্টারবারি টেলস। এটা কিন্তু বিভিন্ন পরীক্ষাতে আসে, এজন্য আমাদেরকে এই ক্যান্টারবারি টেলসটা কথাটা অবশ্যই মনে রাখতে হবে যে এই কাব্যগ্রন্থটি জিওফ্রে চসার লিখেছিলেন। ওকে, তারপর একটি গুরুত্বপূর্ণ কোট তিনি করে গেছেন, সেটি হচ্ছে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না। সো এই উক্তিটি ছিল টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নো ম্যান, সেটা আমরা এখন বর্তমানে বিভিন্ন বইয়ে দেখি, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সো এটাই সেই উক্তি। নম্বর উইলিয়াম লাগল্যান্ড সম্পর্কে আমরা কিন্তু একটা উক্তি প্রায় শুনে থাকি, আর সেটি হচ্ছে বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে। ইয়েস, সেই উক্তিটি তিনি করেছিলেন, হু উইল বেল দ্য ক্যাট। ওকে, উইলিয়াম লাগল্যান্ড সম্পর্কে আর কিছু জানার দরকার নেই, এটি জানলেই যথেষ্ট। চলে আসবো আমরা জন উইক্লিফ। জন উইক্লিফ কিন্তু জন উইক্লিফকে ফাদার অফ ইংলিশ পোর্স বলা হয়। তবে অবশ্যই অবশ্যই এই ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে ফাদার অফ ইংলিশ পোর্স কিং আলফ্রেড দ্য গ্রেটও হবে। যদি কিং আলফ্রেড দ্য গ্রেটের নাম না থাকে সেক্ষেত্রে আপনি জন উইক্লিফকে দিতে পারবেন। ওকে, চলে আসবো আমরা পরবর্তী একটি তথ্য। জন উইক্লিফ বাইবেলকে নিউ টেস্টামেন্ট নামে অনুবাদ করেছিলেন। ও স্যার থমাস ম্যালোরি, স্যার থমাস ম্যালোরি এর গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম হচ্ছে মর্টি ডি আর্থার। ওকে, তারপরে লাস্ট যে ব্যক্তির নাম তিনি হচ্ছে দান্তে। সবথেকে গুরুত্বপূর্ণ মহাকাব্য হচ্ছে দ্য ডিভাইন কমেডি। ওকে, এটা কিন্তু বিভিন্ন পরীক্ষাতে এসে থাকে, অবশ্যই আপনাকে মনে রাখতে হবে দান্তে ডিভাইন, দ্য ডিভাইন কমেডি এই মহাকাব্যটি লিখেছেন দান্তে। এখন এখান থেকে আরও একটা তথ্য মনে রাখতে হবে, দ্য ডিভাইন কমেডি এই মহাকাব্যটি ছায়াময় নামে কাব্য লিখেছেন মহাকাব্যের কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ওকে, এখান থেকে এতটুকু জানলে হবে। তারপরে আমরা জানবো দান্তে একটি কবিতা লিখেছেন ইনফার্নো নামে। ওকে, ইনফার্নো অর্থ হচ্ছে হেল। আর দান্তে, পেতার্ক এবং বোকাসিও এই তিনজন কবি সাহিত্যিককে একত্রে থ্রি ক্রাউন্স বা থ্রি ফাউন্টেন্স বলা হয়। ওয়েল, তাহলে এগুলোই ছিল আমাদের ওল্ড ইংলিশ পিরিয়ড এবং মিডিল ইংলিশ পিরিয়ডের যাবতীয় তথ্য। আশা করছি আমাদের ক্লাসটি অনেক ভালো লেগেছে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।